দর্শক, আজকে আমরা যে মানুষটির কীর্তিমান হয়ে উঠবার গল্প শুনব, তার সরব উপস্থিতি এদেশের শিল্পকলায় এক ভিন্ন মাত্রা যোগ করেছে। তিনি একাধারে একজন প্রখ্যাত চিত্রশিল্পী, প্রচ্ছদ শিল্পী, বই নকশাকার, পোস্টার ডিজাইনার, শিশু সংগঠক এবং লেখক। এই সমস্ত বহুমুখী কর্মকাণ্ডের কারণে তিনি হয়ে উঠেছেন আমাদের একজন কীর্তিমান মানুষ। এই মানুষটি হচ্ছেন প্রখ্যাত চিত্রশিল্পী হাশেম খান। কীভাবে একজন কীর্তিমান মানুষ হয়ে উঠলেন সেটি আমরা জানব, কিন্তু তার আগে আমরা আপনার জীবনের উপর একটি ডকুমেন্টারি নির্মাণ করেছি, সেটি দেখে আসব। চলুন। প্রখ্যাত চিত্রশিল্পী হাশেম খান জন্মগ্রহণ করেন ইংরেজি 1942 সালের 16 এপ্রিল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সবুজ শ্যামল শেখদি গ্রামে। শিক্ষাজীবন শুরু হয় গ্রামের মুন্সিবাড়ি প্রাথমিক স্কুলে। পরবর্তীতে ভর্তি হন চাঁদপুর সদরের হাসান আলী হাই স্কুলে এবং এখান থেকেই 1956 সালে ম্যাট্রিক পাশ করেন। ম্যাট্রিক পাশের পর সম্পূর্ণ নিজ আগ্রহে ঢাকার তৎকালীন সরকারি আর্ট কলেজে ভর্তি হন। এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান এবং পরে আরও কতিপয় খ্যাতিমান দিকপালের সান্নিধ্যে থেকে পড়াশোনা করেন। 1961 সালে চিত্রকলায় প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। হাশেম খান 1963 সালে ঢাকা আর্ট কলেজের প্রাচ্যকলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে অধ্যাপনা জীবনের শুভ সূচনা করেন। 2007 সালে বর্ণাঢ্য অধ্যাপনা জীবন শেষ করে অবসর গ্রহণ করেন। অধ্যাপনা জীবনের পাশাপাশি একজন নির্ভীক শিল্পী হিসেবে হাশেম খান তার জীবনে বহুমুখী কর্মযজ্ঞে নিজেকে জড়িয়েছেন। 1972 সালে প্রণীত আমাদের সংবিধান গ্রন্থ অলঙ্করণের প্রধান শিল্পী হিসেবে কাজ করেছেন। নেতৃত্ব দিয়েছেন দেশ বিদেশের অসংখ্য প্রশিক্ষণ কর্মশালায়। তার বর্ণাঢ্য কর্মজীবনে সোহরাওয়ার্দি উদ্যানে নির্মিত স্বাধীনতা স্তম্ভ এর জুরি বোর্ড ও বাস্তবায়নে বিশেষজ্ঞ কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন। ঢাকা নগর জাদুঘর, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর প্রতিষ্ঠার তার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। হাশেম খান স্কুলের পাঠ্যবইতে ছবি এঁকে ও বই নকশার মাধ্যমে শিশুদের কাছে বইকে আনন্দের পাঠ হিসেবে তুলে ধরেছেন। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ের অলঙ্করণ ছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চারুকলা ও ললিতকলা বিষয়ক পাঠ্যসূচি প্রণয়ন করেছেন। ষষ্ঠ শ্রেণী থেকে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক পাঁচটি গ্রন্থ রচনা করেছেন তিনি। এছাড়া শিল্প ও মুক্তিযুদ্ধ নিয়ে হাশেম খান বেশ কিছু বই লিখেছেন। এর মধ্যে চারুকলা পাঠ, গুলিবিদ্ধ একাত্তর, দুজন শিক্ষক আমি ছাত্র, শিল্পী জয়নুল আবেদিন, মানুষ জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের সারা জীবন, ড্রয়িং কথা, স্কেচ কথা, নিরাবরণ কন্যার গল্প অল্প, স্বাধীনতা ও জরিনারা উল্লেখযোগ্য। হাশেম খান একজন দক্ষ শিশু সংগঠক হিসেবে কেন্দ্রীয় কচিকাচার আসরের প্রতিষ্ঠাকাল থেকেই যুক্ত ছিলেন। বাংলাদেশ শিশু একাডেমি পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ চারু শিল্পী পরিষদের সভাপতি, বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড সদস্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিষদ সদস্য সহ ইত্যাদি অসংখ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। 52'র ভাষা আন্দোলনের মিছিলে যোগদানের মাধ্যমে অধিকার আদায়ের আন্দোলনের প্রথম সূত্রপাত হয় হাশেম খানের। তারপর 66'র ছয় দফা, 69'র গণ অভ্যুত্থান, 71'র মহান মুক্তিযুদ্ধ সহ এ যাবৎকালের সকল গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম, সামাজিক সাংস্কৃতিক উৎসবে তার তুলির আঁচড়, লেখনী
এবং সরব উপস্থিতি এক ভিন্ন মাত্রা যোগ করেছে। ব্যক্তিগত জীবনে স্ত্রী পারভিন হাশেম, একমাত্র কন্যা, পুত্র, নাতিনাতনি এবং জামাতাকে নিয়ে হাশেম খানের সাজানো সুখের সংসার। এত সব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ হাশেম খান সম্মানজনক একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, ১৬বার জাতীয় গ্রন্থকেন্দ্র পুরস্কার, ৩বার অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার সহ আরও অসংখ্য পুরস্কার, সম্মাননা ও স্বীকৃতি অর্জন করেছেন। দেশের শিল্প সংস্কৃতির উন্নয়নে এবং বিকাশে এই মানুষটির অবদান অসামান্য। যতদিন বাঙালি জাতি থাকবে, শিল্পকলা থাকবে, ততদিন তার কর্মের মাঝে এক জল জলে তারকা হয়ে থাকবেন খ্যাতিমান মানুষ শিল্পী হাশেম খান। প্রথমেই জানতে চাইব যে পরিবারটিতে আপনার জন্ম সেই পরিবারটি সম্পর্কে। গ্রামের একটি সাধারণ পরিবারে আমার জন্ম। আমাদের বসবাস বিশেষ করে একটা বয়স পর্যন্ত, অর্থাৎ গ্রামের স্কুলে পড়েছি আমি ক্লাস সিক্স পর্যন্ত। তারপর সপ্তম শ্রেণীতে এসে ভর্তি হলাম চাঁদপুর শহরে। আমাদের গ্রামের নাম শেখদি। আমার বাবা যদিও ছোট একটি চাকরি করতেন, কিন্তু আমাদের মূল সংসারের, অর্থাৎ সংসারের মূল আয় ছিল কিন্তু কৃষিকাজ। তো অন্যান্য কৃষক পরিবারের সঙ্গে তুলনা করলে হয়তো গ্রামে আমরা খানিকটা অবস্থাপন্ন ছিলাম। আর আমরা কিন্তু অনেক ভাই বোন ছিলাম, ১৪ ভাই বোন, সাত ভাই এবং সাত বোন। কী করে যে আমরা সব সমান হলাম এটাও একটা হয়তো মানে বিস্ময়ের ব্যাপার। যাই হোক, তো আমার বড় বোনের বিয়ে যখন হয় আমার মনে নেই, অর্থাৎ আমি এই যে ১৪টি সন্তান বাবা মায়ের, তাদের মধ্যে আমি ষষ্ঠ সন্তান। তো বড় বোনের বিয়ের সময় বোধহয় আমি এক কি দুই বছরের বড়, যে জন্য আমার, তো আমার দ্বিতীয় বোন, তার নাম ছিল আনোয়ারা বেগম, বড় বোনের নাম ফয়জুন্নেসা। তো আমি কিন্তু, যেহেতু আমাদের বোনরা অনেকই বড় ছিলেন, তো ভাইরা একটু ছোট ছিলেন, অর্থাৎ চার বোনের পর মানে ভাইয়ের জন্ম। আমার উপরে ছিল আমার বড় ভাই সুলেমান খান, তিনি ডাক্তার হয়েছিলেন। এরপরে আমি, তো আমাদের দেখাশোনা প্রায় বড় বোনরাই করতেন, মা এতজন ছেলে মেয়ের দেখাশোনা করা, আর খুব বড় পরিবার তো। আবার আমার ফুফুরাও অনেক, তারপরে আমার মামা, ফুফু, খালা সব মিলিয়ে, তারা আমার জ্যাঠা ছিলেন, কাকা ছিলেন। আমাদের বাড়িটা চমৎকার একটি বাড়ি ছিল, বৃহৎ পরিবার, একটি যাদের হাট বলা যায়। হ্যাঁ, একটা বৃহৎ পরিবার। জানতে চাইবো আপনার শৈশব কৈশোরের কথা। হ্যাঁ, আমার খেলতে খুব ভালো লাগতো, আর আমাদের খেলার প্রধান ছিল হাডুডু, দাঁড়িয়ে বান্দা, গোল্লা স্যুট, আর বর্ষাকালে ছিল এই যে আমরা নৌকা বাইশ দিতাম নিজেরা নিজেরাই, কারণ প্রতি বাড়িতেই একটি করে নৌকা থাকতো, আর আমরা নৌকা করেই কিন্তু স্কুলে যেতাম। পুরো বর্ষাতে আমাদের পুরো গ্রাম কিন্তু ডুবে যেত, হাঁটার রাস্তা ছিল না, এক বাড়ি থেকে আরেক বাড়িতেই যাওয়ার রাস্তা ছিল কিন্তু নৌকা। আর আমার বাবা এমনই ছিলেন, তিনি কিন্তু আমাদেরকে ওই যে কৃষকদের সঙ্গে, আমাদের যারা চাষবাস করতেন তাদের সঙ্গে কাজ করতে দিতেন, একেবারে তিনি মানে জোর করে পাঠাতেন যে তোমাদের দেখতে হবে, তাদের কাজ তোমাদেরও করতে হবে। আমি ধান কাটা, সে মানে চারা রোপা থেকে সরে চারা তোলা, এই কাদাতে হাঁটুতে মাছ ধরা, সবই কিছু কিছু করেছে। ছোটোবেলায় কী হবার স্বপ্ন দেখতেন? আসলে সেই বয়সটা স্বপ্ন দেখার বয়স কিনা তাও আমি জানি না, কিন্তু আমার একটা কৌতূহল ছিল, কৌতূহল মন ছিল, এটা আমি বুঝি। যেখানে কিছু দেখতাম নতুন কিছু, যেমন ভোট হচ্ছে আমাদের স্কুলে, যারা সদস্য হবেন চেয়ারম্যান তাদের ভোট হচ্ছে, সে ভোট হওয়ার সময় দেখলাম যে তারা সে ভোটের ক্যানভাসের জন্য সেই কাগজে পোস্টার আঁকছে, আমি অবাক হয়ে যেতাম যে আরে একটা মাছ একে বলছে মাছ মার্কায় ভোট দেবেন, একটা নৌকা একে বলছে নৌকা মার্কায় ভোট দেবেন, অমুককে ভোট দেবেন, আমি খুব মজা পেতাম। চারুকলায় পড়তে আগ্রহী হলেন কীভাবে? আমাদের যে ঘরটি ছিল সেই ঘরের যে টিনের ঘর, চৌচালা ঘর,
তার যে দরজা, বাইরের দরজাটি ছিল কাঠ খোদাই করা, ফুল পাখি ইত্যাদি। তো আমি প্রায় দুপুরবেলা যখন ঘুমাতাম, ওই দরজাটার দিকে আমার চোখ যেত ঘুমাবার আগে, যে কাঠ থেকে উঁচু হয়ে হাওয়া, যেটাকে এখন আমরা বলি, শিল্পের ভাষায় বলি রিলিফ ওয়ার্ক, উঁচু হয়ে থাকা খুদিয়ে দিয়ে। তো আমি দেখতাম যে আমাদের বাড়িতে আমাদের নৌকা বানাতো কিন্তু মিস্ত্রিরা, এবং এরকম দরজা জানলা তারা বানাতো, তারা এরকম কাঠ খোদাই করে 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 কিন্তু ফুল পাখি গাছপালা এগুলো খোদাই করে বানাতো। আমার কাছে খুব মজা লাগতো, অদ্ভুত লাগতো। তো এইসব দেখে আমার খুব কৌতূহল হতো, যে আমি চেষ্টা করতাম এসব করতে। কাগজ দিয়ে আমরা কিন্তু ঘুড়ি বানাতাম, নৌকা বানাতাম। আমাদের বয়োজ্যেষ্ঠ যারা ছিল তারা অনেকেই গ্রামে এগুলো বানাতে পারতো। এটাই হচ্ছে আমার ভিতরে ভিতরে তৈরি হওয়া। হ্যাঁ, এবং সেই সময় আমি ক্লাস 8 থেকে কিন্তু আমি তখন এই যে ছোটদের কাগজে পত্রপত্রিকায় লেখাও শুরু করছি, আমি লিখতাম, আমার লেখা ছাপা হতো। বলা হয়ে থাকে যে আমাদের দেশের একটি শিশু যখন প্রথম পড়তে শেখে, তখন ঋতু বৈচিত্র্য, গাছপালা, ফুল পাখি, সর্বোপরি আমাদের এই সুন্দর বাংলাদেশটি একজন হাশেম খানের চোখ দিয়ে দেখে। এই যে এই বিষয়গুলো বা শিশুদের নিয়ে আপনার আরও অনেক কাজ রয়েছে, শিশুদের নিয়ে কাজের চিন্তা বা ভাবনা এগুলো কীভাবে এলো? আমাদের শিশু শিক্ষাটাকে যদি আরও সহজ করে তোলা যায়, এবং শিক্ষাটা যে আনন্দের সেই বিষয়টা যদি আমরা তুলে ধরতে পারি বড়রা যারা, এবং আমাদের যে শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে শিক্ষকতা সব কিছু, তাদের প্রতি ব্যবহার সব কিছুতে যদি আমরা আন্তরিক হই, তাহলে কিন্তু অনেক শিশুর মধ্যে কিন্তু যে সুপ্ত প্রতিভা আছে সেটাকে সে কাজে লাগাতে পারে। আমি হয়তো সৌভাগ্যবান ছিলাম, আমি কিছু যে বললাম শিক্ষক পেয়েছিলাম, কিছু অভিভাবক পেয়েছিলাম, আর আমারও যে একটা কৌতূহলী মন সবসময় ছিল, এটা কি, এটা কেন, এটা কেন হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু এগুলো দেখতাম। আজকে যে এই পর্যায়ে উঠে এসেছেন, এর পেছনে অনেকগুলো মানুষের অবদান এবং ত্যাগ রয়েছে, যাদের অবদানের কথা, ত্যাগের কথা আপনি বলতে চান? না, এই ত্যাগের কথা বলতে হয় যে সবচেয়ে বেশি মানে ভুগেছে আমার পরিবার আমাকে নিয়ে। ছোটবেলায় বাবা মা ভাই বোন ছিল তখন, আর যখন সংসার করলাম তখন আমার স্ত্রী, কারণ আমার এতগুলো ভাই বোন, হ্যাঁ, তারা আমার উপর নির্ভরশীল ছিল, যে তাদের দেখাশোনা আমাকে করতে হয়েছে, তাকে করতে হয়েছে। আমি জানি সে সারাটা জীবনই কষ্ট করেছে। এবার একটু অন্য প্রসঙ্গে আসব। আপনি শিল্প সংস্কৃতির মানুষ, শিল্প মাধ্যমের একটি বৃহৎ মাধ্যম চলচ্চিত্র। আপনার দেখা একটি হৃদয় ছুঁয়ে যাওয়া চলচ্চিত্রের কথা জানতে চাইব, যেটি আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করব। আব্দুল জব্বার যে মুখোমুখি যে ছবিটি করেছেন, এটি তো একটা যুদ্ধ, শুধু ছবি নয়, তিনি একটি যুদ্ধ করেছেন। দর্শক, হাশেম খানের প্রিয় চলচ্চিত্র আব্দুল জব্বার খান নির্মিত মুখ ও মুখোশ চলচ্চিত্রের একটি ক্লিপিংস দেখে আসব। আমার যখন 8 বছর বয়স, আমি মরে গেছি ভেবে আমার বাপ যান চাকর দিয়ে বুড়ির জঙ্গলে কবর দেবার পূর্বেই শমশের ডাকাত সেখানে এসে পড়ে। তারপর তখনও আমি বেঁচে আছি ভেবে শমশের ডাকাত আমাকে আড্ডায় নিয়ে যায়। তার নিমক্ষেই এত বড় হয়েছি। তাই তোমার তোমার নাম কি বাবা? বাপকে বাড়ি কোথায়? আমার নাম আফজাল, বাপের নাম রহমান মৃধা, বাড়ি ছিল হাজিপুর। দেখি দেখি বাবা দেখি, এই তো, এই তো সেই দাস পুষ্পতমা এইখানেই তো। আপনার কাঙ্ক্ষিত বাংলাদেশটি কি আপনি পেয়েছেন? যদি না পেয়ে থাকেন, আপনি কেমন বাংলাদেশের প্রত্যাশা করেন? যদি এক কথায় বলতে হয়, আমি আমি আবার বলবো যে আমরা পাচ্ছি, পেয়ে গেছি নয়, পাচ্ছি, পথে পথে পথে। আমরা বঙ্গবন্ধুকে 1975 সালে
যে হত্যা করা হলো এবং তা আমাদের মুক্তিযুদ্ধের মানুষদের চার নেতাকে হত্যা করা হলো, এই হত্যাগুলো ছিল একেবারেই আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য, আমাদেরকে পিছিয়ে দেবার একটি পায়সা। হ্যাঁ অবশ্যই, শুধু পিছিয়ে নয়, আমাদের স্বাধীনতাকেই শেষ করে দেওয়ার জন্য। তা না হলে 1972 সালের থেকে অর্থাৎ স্বাধীনতার আমরা বিজয়ের পর থেকে আমরা যখন জাতীয়ভাবে রেডিওতে বলতাম বাংলাদেশ বেতার, বলতাম জয় বাংলা, কিন্তু 75 সালের বঙ্গবন্ধুকে হত্যা করার সঙ্গে সঙ্গে যে ঘোষণা হলো বললো রেডিও বাংলাদেশ, আমি চমকে উঠলাম। সেই রেডিও পাকিস্তানের গন্ধ, সেই পাকিস্তানের গন্ধ। এবং তারপরে যখন সেই ডালিম খুনি ডালিম যখন তার বক্তব্য শেষ করে বলছে বাংলাদেশ জিন্দাবাদ, আমি সেই পাকিস্তান আমার তখনই মনে হলো বঙ্গবন্ধুকে একা হত্যা করেনি, 7.5 কোটি মানুষকে হত্যা করেছে। এবং সেই হত্যার রাজনীতি, তারপর তাদের রাজনীতি এই দেশের মানুষ আপনারা দেখেছেন। মাত্র 4 বছর আগে সেই যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করতে পেরেছি যারা 30 লক্ষ মানুষ মেরেছেন, পাকিস্তান হানাদার বাহিনীকে যারা সহযোগিতা করেছে, সাহায্য করেছে, আমাদের মা বোনদের ইজ্জত লুটেছে, আমারকে আমাকে গুলি করেছিল, আমার বড় ভাইকে আমার সামনে হত্যা করেছে ডাক্তার সুলেমান খান, আমি কি করে ভুলব? আমি সমস্ত অত্যাচার যন্ত্রণা এই বাংলার মাটিতে ঘুরে ঘুরে সেই 1971 সালে দেখেছি। এবং আমাদের দেশের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আমাদের একটা অস্ত্র জয় বাংলা, কিন্তু শুধু দুটি শব্দ নয়, এটি লক্ষ মেশিন গানের মতো শক্তিশালী একটি অস্ত্র জয় বাংলা। এই শব্দ দুটি শুনলে পাকিস্তানি সেই বাহিনী রাজাকার আত্মা কেঁপে উঠত, তারা পালাতো, বলতো জয় বাংলা আগিয়া, মুক্তি আগিয়া, তাদের কাছে মুক্তি বাহিনী ছিল মুক্তি, মুক্তি আগিয়া। হ্যাঁ, তারা কিন্তু পালাতো। তো আমাদের সেটা আমরা এখন ফিরে আসছি, অর্থনৈতিকভাবে আমরা বিভিন্নভাবে আগাচ্ছি, আবার বাংলাদেশ ফিরে আসছে। সুনাগরিক হতে হলো আমাদের প্রতিদিন সত্য কথা বলতে হবে, প্রতিদিন স্বাধীনতার কথা বলতে হবে, স্বাধীনতার কথা মনে রাখতে হবে, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখাতে হবে। এবং বাংলা যখন কথা বলবেন শুধু বাংলায় শব্দগুলো বলার চেষ্টা করো। এতক্ষণ আপনার কথা শুনলাম, আপনার জীবনের কথা শুনলাম, কর্মের কথা শুনলাম, এবার আমরা আপনার পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত হব এবং তারা অত্যন্ত কাছ থেকে দেখার আলোকে আপনার সম্পর্কে কি বলছে আমরা সেটি দেখব। নানা হিসেবে হাশেম খান আমার কাছে বন্ধুর মতো, উনি আমাদেরকে ছোটবেলা থেকেই অনেক আদর দিয়ে বড় করেছেন এবং ওনার কাছ থেকেই আমরা বেশিরভাগ সাহিত্য নিয়ে শিখেছি। ছোটবেলা থেকে উনি আমাদেরকে গল্পের বই পড়তে বলতেন, আমাদেরকে নতুন নতুন গল্পের বই বের করে দিতেন যেন আমরা পড়ি ওটা, এমনকি উনি আমাদেরকে বাংলাদেশ এবং মানে বাংলা সাহিত্য নিয়ে অনেক কিছু শিখিয়েছেন। উনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে সঠিক রাস্তায় চলতে হবে। নানা আমার বলতে পারেন আমার গুরুজনের মতো, ছোটবেলা থেকেই আমি ওনার কাছ থেকে দেখে, ওনার পেইন্টিংস দেখে আমারও খুব শখ ছিল ছবি আঁকার। আমি এখন মোটামুটি আঁকি, এখন ওনার কাছ থেকে ইন্সপিরেশন পেয়ে আমার আজকে এই ইয়ে। আমি ওনার কাছ থেকে যা যা শিখেছি, উনি আমি শুধু ছবি আঁকা নিয়ে না, উনি আমাকে কীভাবে চলতে হয় স্বভাব, কারণ আমি অনেক কিছুই ওনার কাছ থেকে পেয়েছি। ছোটোবেলায় আমরা অনেকখানি সময় আমি নানার সাথে ছিলাম। বাবা হিসাবে যেটা আমরা সবসময় ছোটোবেলা থেকে দেখেছি যে উনি শুধুমাত্র বাবাই নন, সবচেয়ে কাছের বন্ধু। তো আমাদের সাথে ওনার সম্পর্কটা অনেকটা বন্ধুত্ব সুলভ, এবং কখনই ওনাকে আমাদেরকে এরকম কোনো ধারণা দেননি যে বাবাকে ভয় পাওয়া উচিত বা এরকম কিছু। তো ফলে আমরা সেই রকম স্বাধীনতাও পেয়েছি এবং নিজেকে সেই জন্য অনেক ভাগ্যবানও মনে করি যে এত বড় একজন শিল্পীর ঘরে আমার জন্ম হয়েছে। কিন্তু আমরা ছোটোবেলা থেকেই অবশ্য ওনার ধ্যান ধারণা নিয়ে বড় হয়েছি। আর যেটা আরেকটা যেটা ওনার মহৎ গুণ হচ্ছে যে উনি সবসময় আমাদেরকে ভালো ভালো উপদেশ দিয়েছেন, ভালো মন্দ বুঝিয়ে দিয়েছেন, কিন্তু আবার স্বাধীনতাও দিয়ে দিয়েছেন। উনি শুধুমাত্র একজন শিল্পী নন, শিশু সংগঠক এবং প্রগতিশীল চিন্তাধারার মানুষ, এবং এদেশের স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে সবসময় উনি কাজ করে এসছেন এবং দেশের মানুষ তৈরির একটা মননশীল বলা যায় সত্তা। হাশেম খান এখন আর কোনো নাম নয়, একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছে।
ছোটবেলা থেকেই বাবার কথাতেই আসলে বড় হয়েছি, বাবার উপদেশ শুনে। মানে যখনই কোনো কিছু চেয়েছি বা করতে চেয়েছি, বাবার সাথেই সবসময় আলোচনা করে সেটা করার চেষ্টা করেছি। এবং বাবাকে আসলে যত না বাবা হিসেবে পেয়েছি, তার থেকে বেশি পেয়েছি বন্ধু হিসেবে। আমাদের পড়াশোনার ব্যাপারে, সাবজেক্ট চুজিংয়ের ব্যাপারে, সব কিছুর ব্যাপারে বাবা আমাদেরকে নানাভাবে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। এবং মানে ডিসিশন মেকিংয়ের ব্যাপারে আমাদেরকে সবসময় বাবা উৎসাহ দিয়েছে, মানে কখনো কোনো কিছু চাপিয়ে দেননি। চেষ্টা করেছেন যে আমাদের যেটা ভালো লাগে, যেটা পছন্দ, সেটা যাতে আমরা করার চেষ্টা করি। বাবার যেমন একটা আক্ষেপ আছেই যে আমরা ভাই বোন আমরা কেউই আসলে বাবার দিকে আসিনি, সেভাবে বাবার মতো শিল্পী হইনি, কিন্তু এই বাবার সাথে থেকে শিল্পী না হলেও শিল্প বোধটা আমাদের তৈরি হয়েছে। হ্যাঁ, সে এখন আমি যদিও ছবি আঁকি না, কিন্তু এই শিল্প বোধটা আমার আমার নিজের কাজে কিন্তু নানাভাবে এটাকে আমি কাজে লাগিয়েছি। আর বাবার ইচ্ছেতেই আসলে গান শেখা, বাবা নিজে খুব রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন, তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গান শিখেছি, তো এখনও রবীন্দ্রসঙ্গীতের চর্চাই করে যাচ্ছি। তো বাবার পছন্দেরই একটা গান একটু করতে চাচ্ছি, বাবা চাইছেন বলেই। তুমি রবে নি রবে হৃদয়ে মম, তুমি রবে নি রবে। আমাদের বিয়ে হয় 70 গণ অভ্যুত্থানের সময়। দেশ তখন দেশে খুব মানে আন্দোলন টান্দোলন হচ্ছিল, ওই সময় উনি বিয়ে করেছেন। তো ওনাকে অবশ্য আমি আগে থেকে ওই শিল্পী হিসাবে চিনতাম। উনি যে বেগমে লেখা মানে ইলাস্ট্রেশন করতেন, ছবিতে ইলাস্ট্রেশন করতেন, ওইভাবেই চিনতাম। তারপরে যাই হোক, বিয়ের পর তো আমি আসলাম, এসে দেখলাম যে উনি ছবি নিয়ে খুব ব্যস্ত থাকেন। তো এখানে একটা কথা বলে রাখি, যদিও কথাটা বলা কি সঙ্গত হবে কি না, শিল্পীদের দুটো বউ থাকে। এক তখন এটা ব্যাখ্যা করছি আপনাদের কাছে, একটা হলো ছবি, আরেকটা হলো মানে বলে বলতে পারেন যে কাবিননামার যে বউ হয়। তো যাই হোক, উনি যতক্ষণ বাসায় থাকতেন ওই প্রথম বউকে নিয়ে বেশি ব্যস্ত থাকতেন আর কি। উনি রাত জেগে জেগে কাজ করতেন, সেটাও দেখতাম। ধীরে 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 আজকে যেই জায়গায় উনি এসছেন, বলতে পারেন যে ওই মানে ওনার অধ্যবসায়, চেষ্টা, তারপর ওনার কাজ, সংসারে উনি সময়টা বেশিরভাগই দিতে পারতেন না, কিন্তু যতটুকু পারতেন সেই সময়টা উনি দিতেন। আর ওনার একটা শখ, উনি কিন্তু বাজার করতেন, বাজার করে তারপরে জিনিসটা নিয়ে মানে ভালো যেটা খাওয়ার হয় এটা করতেন। আর উনি এমনি লোকদের মানে আপ্যায়ন করতে খুব পছন্দ করে। আর আমার ছেলে মেয়েদের জন্য ওনার খুব ইয়ে ছিল যে ছেলেমেয়েরা এইটা করবে ওটা করবে। ওনার বাবার একটা শখ ছিল যে মেয়েরা ছবি আঁকার দিকে ছেলেমেয়েরা যাক, কিন্তু আমি ওদেরকে কখনো চাপ দেইনি। আমি বলেছি তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটাই করবে। আর বিশেষ করে উনি আমি যে বললাম যে 69 আমার বিয়ে হয়েছে, তখন আমি এসে শুনেছি যে উনি হলুদের দিন উনি বাসায় ছিলেন না, মিছিলে চলে গিয়েছিলেন। আমার যা এরা পরে আমাকে বলেছেন যে ও তো ছিল না, আমরা তোকে হলুদ দিতে পারিনি। তা আমি আবার পরে ভাবিকে একটু ঠাট্টা করে বললাম যে ভাবি, হলুদের দিন যদি উনি চলে যেতে পারেন, তো বিয়ের দিন কি উনি চলে যেতে পারতেন? তখন ভাবি বললেন যে না, ওটা আমরা জোর করে ধরে তাকে নিয়ে গেছি, আমার বিয়ে হচ্ছে কিন্তু চিটাঘাত। 45 বছর জীবনে ভালোই আছি, ও রাগে হোক অনুরাগেই হোক অভিমানেই হোক ভালো আছি। স্যার, আপনার সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম, এবার আমাদের যাবার সময় হলো, যেতে হবে, বিদায় চাচ্ছি, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আমিও খুব আনন্দ কাটিয়েছি আপনার সঙ্গে, এবং আপনার সঙ্গে খুব ভালো লাগলো। নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি।
তুমি রবে নীরবে হৃদয়।